মাদক মামলায় কক্সবাজারের টেকনাফের তালিকাভুক্ত ১০১ জন ইয়াবা কারবারিকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অস্ত্র মামলায় সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এরায় দেন। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মামুদুর রহমান। রায় ঘোষণার নির্ধারিত দিনে কক্সবাজার টেকনাফ থানার মাদক ও অস্ত্র মামলার ১০১ আসামির মধ্যে কারাবন্দী ১৭ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এক ঘন্টারও বেশি সময় ধরে দেওয়া রায়ে মাদক মামলায় সব আসামিকে দেড় বছর করে কারাদণ্ড দেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানাও করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হয় অস্ত্র মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়। বাদীপক্ষের সাক্ষী, উপস্থাপিত সাক্ষী এবং আসামিদের আইনজীবী জানায় আমরা ইয়াবা মামলায় এই আসামিদের ১৬ মাস করে কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা করেছেন। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানালেন আসামি পক্ষের আইনজীবীরা। শাস্তি দিয়েছে, যদি একটা স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এইখানে অনুষ্ঠান হয়েছে, আপনারা প্রচার করেছেন, এইটা একদম কীভাবে খালাস দেব, এই জন্য একটা প্রতীকী শাস্তি দিয়েছে। আলোচিত এই মামলার আসামিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও পৃষ্ঠপোষক। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আত্মসমর্পণের পর টানা দেড় বছর আসামিরা কারাবন্দী ছিলেন। বিভিন্ন সময় আদালত থেকে জামিন নেন ৮৩ জন আসামি। তবে রায় ঘোষণার দিন জামিনে থাকা এসব আসামিরা আদালতে উপস্থিত হননি। পলাতকদের মধ্যে আছেন কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ৪ ভাই সহ ১২ জন নিকট আত্মীয়। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে মাদক অস্ত্র ও গুলি তুলে দিয়ে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করে পুলিশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচারিক কার্যক্রম চলাকালে ২০১৯ সালের ৭ আগস্ট রাসেল নামের এক আসামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা।